হ্যালো আমার আদরের ছোট ছেলে মেয়েরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং খুব আনন্দে দিন কাটাচ্ছ তার সাথে অবশ্যই নিজেদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছ তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ক্লাসের নতুন বিষয় থেকে ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের বিষয় হচ্ছে আমাদের পৃথিবী এটা ষষ্ঠ শ্রেণির জন্য তাই এই বিষয়টা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেরি না করে এবার শুরু করি দেখো আকাশ ভরা সূর্য তারা সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকমিকে তারা তাহলে তোমরা প্রত্যেকেই যদি সন্ধ্যের দিকে আকাশের দিকে তাকাও তাহলে দেখবে কি আকাশ ভর্তি রয়েছে সুন্দর তারা যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে তাই না কালো আকাশের গায়ে যেন ঝিকমিকি তারাগুলোকে দেখে মনে হয় যে একটা কালো কাপড় আর তার গায়ে ছোট ছোট ফুটো করা সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক তাহলে আমরা দিনের বেলা সূর্যদের দেখতে পাই এবং রাতের আকাশে ঝলমল করে চাঁদের আলো তার সাথে বিভিন্ন ধরনের ছোট বড় আকৃতির তারা তাই না তো এগুলোকে একসাথে বলা হচ্ছে সব মিলিয়ে বলা হচ্ছে জ্যোতিষ্ক কোটি কোটি জ্যোতিষ্ক এরকম প্রচুর জ্যোতিষ্ক আমরা তো যেদিকে তাকাই অসংখ্য তারা দেখতে পাই তাই না হ্যাঁ তো কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে এই অসীম শূন্যস্থানে এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মহাভি বিশ্ব তাহলে দেখো এই যে মহাবিশ্ব এখানে কি রয়েছে না অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে এবার এই জ্যোতিষ্ক কোনগুলো না গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্রহাণুপুঞ্জ মানে অনেক গ্রহের সমষ্টিকে বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জ এছাড়াও রয়েছে ধুলিকণা গ্যাস এগুলো সবই কিন্তু এই বিশাল মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্ত কিছুকে নিয়েই বলা হচ্ছে মহাবিশ্ব এবার দেখো বলছে এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি হাজার হাজার বছর আগেও কিন্তু মানুষ এরকম চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু উল্কা সব কিছু পর্যবেক্ষণ করতো এবং সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করতো তাহলে বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান তাহলে এই যে জ্যোতিষ্ক এদেরকে নিয়ে বা মহাকাশ এই সমস্ত বিষয় নিয়ে যে পড়াশোনাগুলো মানুষ করত সেটাকে বলা হতো জ্যোতির্বিজ্ঞান চাঁদ সূর্য তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো কিংবা দিন মাস বছর সময় গণনা সবই হতো আকাশ দেখে ঠিক আছে তখন তো এত মানে বিজ্ঞান এত উন্নত ছিল না এর ফলে কিন্তু আমাদের এই যে ঘড়ি ক্যালেন্ডার এই সমস্ত আসেনি তাই মানুষ কি করত চাঁদ সূর্য এগুলো দেখেই এদের অবস্থান দেখে নিজেরা দিক নির্ণয় করত যে সূর্য ধরো পূর্ব দিকে উঠছে সকালে আর তাহলে যেদিকে উঠছে সেটা পূর্ব দিক তাহলে তার উল্টো দিকটা নিশ্চয়ই পশ্চিম দিক ঠিক আছে এরম ভাবে দিক নির্ণয় করতো বা তারার চলাফেরা দেখেও দিক ঠিক করা হতো এছাড়াও কিন্তু মাস দিন বছর এগুলোও হিসাব গণনা করা হতো ঠিক আছে আর কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করতো আকাশ তাহলে এখনকার যে কম্পাস ঘড়ি ক্যালেন্ডার আমি বললাম যে এগুলো তখন ছিল না তাই এর কাজগুলো কিন্তু করত কে না এই আকাশ ঠিক আছে এরপর দেখো বলছে মহাবিশ্ব এবার আমরা এই যে মহাবিশ্ব জানলাম যে এতে জ্যোতিষ্ক নক্ষত্র গ্রহাণুপুঞ্জ এসব এসব থাকে তো সেটা নিয়েই আমরা এবার একটু ডিটেলসে জানব ঠিক আছে বলছে মানুষ শুধু শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে ঠিক আছে এখনো তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবো বা আমরা ভাবি এই যে বিশাল বড় আকাশ তার গায়ে ছোট ছোট তারা সূর্য ছাঁদ এরা সবাই কি করে সৃষ্টি হলো কোথা থেকে এলো প্রথম থেকেই কি এরকম ছিল হুম তো আমাদের কিন্তু প্রত্যেকেরই জানার ভীষণ আগ্রহ রয়েছে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে এবার তাহলে দেখো বিভিন্ন মানুষ বা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় এই মহাকাশ কীভাবে সৃষ্টি হয়েছে এই নিয়ে বিভিন্ন মতামত দিয়েছে এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল ঠিক আছে তাহলে মানে সব থেকে আধুনিক যেটা মানে লাস্ট মহাকাশের আবিষ্কার বা মহাবিশ্বের আবিষ্কার নিয়ে যে থিওরিটা তৈরি হয়েছে বা যে ধারণাটা এসেছে সেটা হচ্ছে কি না এই যে এত বড় মহাবিশ্ব এত বড় মহাকাশ আমরা দেখছি এগুলো একদম ছোট্ট একটা বালির কণার মতো ছিল প্রায় চোদ্দোশো কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয় প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে তাহলে এই বালির কণাটা ঠিক আছে দেখা যায় যে চোদ্দোশো কোটি বছর ধরে ঠিক আছে এক কোটি দু কোটি নয় চোদ্দশো কোটি বছর ধরে ক্রমশ এই ছোট্ট বিন্দুর মতো যে মহাবিশ্বটা ছিল বলে কল্পনা করা হচ্ছে ঠিক আছে সেই মহাবিশ্বটা আস্তে আস্তে বড় হতে থাকে অর্থাৎ সেই ছোট্ট বালির কণাটা ধীরে ধীরে আকারে বড় হতে থাকে এবং যখনই সেটা বড় হচ্ছে তার মধ্যে থেকে প্রচুর তাপ আর প্রচুর শক্তি ছড়িয়ে পড়ছে সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হচ্ছে ঠিক আছে এবং এখান থেকে আর কি তাহলে বালিকণাটার মধ্য থেকে যখনই প্রচুর তাপ আর প্রচুর শক্তি ছড়িয়ে পড়ছে সেই শক্তির সাথে কিন্তু প্রচুর ধুলো এবং গ্যাসও কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সেই গ্যাস আর ধুলো এগুলো মিলেই কিন্তু তৈরি হচ্ছে মেঘ কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস এগুলো থেকে আবার তৈরি হয়েছে অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি তো এই নিহারিকা ছায়াপথ এগুলো কি আমরা এগুলো ডিটেলসে এর পরেই জানব তাহলে কি বলা হচ্ছে যে ওই মেঘ থেকেই কিন্তু তৈরি হয়েছে এই নিহারিকা ছায়াপথ গ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু এই সমস্ত কিছু মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই কিন্তু জানতে পেরেছি তাহলে দেখো এই যে মহাবিশ্ব তাহলে আমরা এইটুকুনি অংশ থেকে কি জানলাম যে মানুষ আদিম যুগের যে মানুষ ছিল বা প্রাচীনকালের মানুষ যাদের ক্যালেন্ডার ঘড়ি এগুলো ছিল না তারা তখন আকাশের এই তারা সূর্য চাঁদ এদেরকে দেখেই কিন্তু কি করত না এদেরকে দেখেই মানে দিক নির্ণয় সময় নির্ণয় এগুলো করে থাকতো তো আমাদের এই যে বিশাল যে মহাকাশ রয়েছে এবং তার গায়ে যে অসংখ্য ছোট ছোট আলোক বিন্দু রয়েছে হ্যাঁ অর্থাৎ গ্রহ নক্ষত্র তারা যাই বলি না কেন এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের মহাবিশ্ব তাহলে মহাবিশ্বটা কিভাবে তৈরি হয়েছে না প্রথমে মানে সব থেকে আধুনিক যে মত সেই অনুযায়ী প্রথমে একটা এই মহাবিশ্ব ছিল একটা ছোট্ট বালির কণা এরপর সে ধীরে ধীরে কি হতে থাকে চোদ্দোশো কোটি বছর ধরে ধীরে ধীরে বড় হতে থাকে এবং যখনই সে বড় হচ্ছে তখনই তার মধ্যে থেকে প্রচুর গ্যাস এবং শক্তি বেরিয়ে আসছে এই গ্যাস এবং শক্তি এছাড়াও কিছু ধুলো কণা সেগুলো মিলে তৈরি হচ্ছে মেঘ সৃষ্টি হচ্ছে এবং এই যে মেঘপুঞ্জ এগুলো থেকেই আবার ধীরে ধীরে গ্রহ নক্ষত্র উপগ্রহ উল্কা ধূমকেতু এগুলো সমস্ত কিছুই তৈরি হচ্ছে ঠিক আছে এইবার এইরমভাবে তৈরি হতে হতে এগুলো যে কতটা জায়গা জুড়ে বিস্তৃত কারণ আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমরা কিন্তু এই একই মহাকাশকে এবং তার ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহ নক্ষত্র এগুলোকে দেখতে পাই কাজেই এগুলো যে কতদূর বিস্তৃত সেই বিষয়ে আমরা কিন্তু কল্পনাও করতে পারি না এবার দেখো বলছে নিহারিকা মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকণা ও গ্যাস দিয়ে মহাজাগতিক মেঘ তৈরি হয় সেটাই হচ্ছে নিহারিকা তাহলে আমরা পড়লাম যে মহাবিশ্ব একটা ছোট্ট ধুলিকণা ছিল সেটা আস্তে আস্তে যখন বড় হতে লাগলো তখন তার ভেতর থেকে প্রচুর ধুলিকণা গ্যাস এবং শক্তি বেরিয়ে এসেছিল এবং এই যে ধুলিকণা আর গ্যাস দিয়ে যে মেঘপুঞ্জ তৈরি হয়েছিল সেটাকেই কিন্তু আমরা বলছি নিহারিকা ঠিক আছে এই নিহারিকা থেকেই কিন্তু তারা বা নক্ষত্রের জন্ম হয় মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে তাহলে প্রথমে যে গ্যাস মানে ছোট্ট ধুলিকণাটা বা বালিকণা থেকে যে গ্যাস এবং ধুলিকণা বেরিয়ে এসেছিল সেগুলো দিয়ে তৈরি হয়েছিল মহাজাগতিক মেঘ বা নিহারিকা ঠিক আছে এরপর কি দেখা গেল না এই যে গ্যাসীয় পদার্থগুলো এগুলো আস্তে আস্তে কি হচ্ছে না ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করছে এবং তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান তাহলে একটা মেঘ বড় জায়গা জুড়ে ছিল সেখানে ছোট ছোট করে তারা জমাট বাঁধতে লাগলো এর ফলে কি হলো না জমাট বাঁধার কারণে তাদের মধ্যে ছোট ছোট কি তৈরি হলো শূন্যস্থান তৈরি হল জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রে জন্ম দেয় তাহলে প্রথমে ধুলিকণা সেই ধুলিকণা বড় হতে হতে তৈরি তার থেকে গ্যাস ধুলি ধুলো এইসব বেরিয়ে তৈরি হল মহাজাগতিক মেঘ এরপর মহাজাগতিক মেঘের মধ্যে থাকা গ্যাসীয় পদার্থগুলো কী করল না এই গ্যাসীয় পদার্থগুলো কিন্তু ধীরে ধীরে জমাট বাঁধতে লাগলো এবং এরা কি করল না যখনই জমাট বাঁধতে লাগলো তখনই তারা কি করল না একে অপরের সাথে প্রচণ্ড গতিতে এসে মিলিত হতে লাগলো ঠিক আছে প্রত্যেকটা জমাট বাঁধা পদার্থই কিন্তু একে অন্যকে টানতে লাগলো এবং এর ফলে কি হলো এরা প্রচন্ড গতিতে একে অন্যের দিকে ছুটে যেতে লাগলো এবং একসাথে করলো কি একটা বিশাল আকারের জ্বলন্ত নক্ষত্র আচ্ছা এবার দেখো ছায়াপথ বলছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় তাহলে আকাশে কিন্তু প্রচুর তারা তোমরা দেখতে পাও এবং তার সংখ্যাও কিন্তু অসংখ্য ঠিক আছে গোনাই যায় না যে কত নক্ষত্র রয়েছে এবং আমরা দেখতে পাই না এমনও কিছু নক্ষত্র কিন্তু থাকে ঠিক আছে সব তো আর আমাদের চোখের দৃষ্টিতে ধরা পড়ে না তাহলে এরকম লক্ষ লক্ষ নক্ষত্র নিয়েই এক একটা করে ছায়াপথ তৈরি হয় ঠিক আছে সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ তাহলে নক্ষত্ররা তো নক্ষত্র এবং তার সাথে সূর্য পৃথিবী আর অন্যান্য গ্রহ যে ছায়াপথে রয়েছে সেই ছায়াপথটার নাম হচ্ছে আকাশ গঙ্গা ঠিক আছে ছায়াপথগুলো আবার তাহলে মনে রাখ মনে থাকবে তো যে আমাদের সূর্য পৃথিবী আর অন্যান্য গ্রহ এরা সবাই কিন্তু কোথায় রয়েছে না আকাশ নামে একটা ছায়াপথে রয়েছে ছায়াপথগুলো গুলো হতে পারে ডিম্বাকার হতে পারে নানা ধরনের আকৃতির হয় প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা এক বিরাট ম্যাচানো ছায়াপথ তাহলে এই যে আমাদের সূর্য পৃথিবী আর অন্যান্য গ্রহ যে আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে সেখানে কিন্তু আরও দশ হাজার কোটি নক্ষত্র রয়েছে এছাড়া রয়েছে গ্যাস ধুলিকণা ইত্যাদি এবং এই আকাশগঙ্গা হচ্ছে একটা পেঁচানো টাইপের বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির ছায়াপথ হতে পারে তো তার মধ্যে আকাশগঙ্গা হচ্ছে একটা বিরাট পেঁচানো ছায়াপথ খালি চোখে রাতের আকাশে যত তারা আমরা দেখি সবই কিন্তু এই আকাশগঙ্গা ছায়াপথেরই তারা ঠিক আছে তাহলে আমরা মানে যে আকাশটাকে দেখি নক্ষত্র সমেত বা তারা সমেত সেটা হচ্ছে পুরোটাই আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত ঠিক আছে এবার দেখো নক্ষত্র ঠিক আছে নক্ষত্র বা তারা আমরা বলতে পারি আকাশ ভরা তারাগুলো গুলো কতই না বিচিত্র ছোট বড় নীলচে হলদে সাদা কতগুলো একা একা আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা ঠিক আছে তাহলে ছোট বড় নীলচে হলদে সাদা বিভিন্ন রঙের তারা কিন্তু আমরা দেখতে পাই যদিও আমাদের চোখের দৃষ্টিতে সবই উজ্জ্বল মিটমিট করছে বলে মনে হয় ঠিক আছে কিন্তু তাদের রঙের পার্থক্য দেখতে পাওয়া যায় এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো উত্তাপ আছে তাহলে তোমরা আগেই পড়েছ যে গ্রহ যেগুলো যেমন পৃথিবী বুধ শুক্র মঙ্গল এদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই এরা সবই সূর্যের আলোয় আলোকিত হয় কিন্তু সূর্য এর যেমন একটা নির্দিষ্ট আলো আছে নিজের আলো আছে নিজের তাপ আছে তাই সে কিন্তু কি এতটা উজ্জ্বল এবং ঝলমল করে বা আমাদেরকেও সে আলো দিতে পারে তেমনি এই যে বাকি নক্ষত্রগুলো বা তারাগুলো এদেরও কিন্তু এদেরকে আমরা জল জল করতে দেখি কেন কারণ এরাও কিন্তু হচ্ছে জ্বলন্ত ক্যাশীয় পিণ্ড এবং এদেরও নিজস্ব আলো আর তাপ আছে ঠিক আছে এবার দেখো তারার রং এই যে তোমরা পড়লে যে তারা বিভিন্ন রঙের হয় নীলচে হলদে সাদা বিভিন্ন আকৃতিরও হয় ছোট বড় তাহলে তারার রঙটা কিভাবে বোঝা যায় না কোন তারা কতটা উত্তপ্ত মানে কতটা জ্বলন্ত অবস্থায় রয়েছে কতটা তার তাপ সেটা তার রং দেখেই কিন্তু বোঝা যায় ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম ঠিক আছে এগুলো কিন্তু একটু অবশ্যই মনে রাখতে হবে যে ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি তাহলে ছোট ছোট লাল লাল রঙের যে তারাগুলো দেখা যায় সেগুলোর হচ্ছে উষ্ণতা সবথেকে কম মানে সেগুলো খুব একটা গরম নয় কিন্তু এই ধরনের তারাই আকাশে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি তাহলে সাইজও দেখো তার বেড়েছে মাঝারি হয়েছে হলুদ রঙ হয়েছে এবং তার সাথে তার কি হয়েছে উষ্ণতা একটু বেশি আবার যেটা খুব বড় আকারের নীল তারা তার উষ্ণতা হচ্ছে প্রচণ্ড বেশি এবং সেটা সবথেকে উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি তাহলে ছোট্ট লাল তারা এর উষ্ণতা থেকে কম মাঝারি হলদে তারা এটা আরেকটু বেশি বিরাট নীল তারা এর উষ্ণতাও বেশি আবার বিরাট সাদা তারার যে উষ্ণতা আর উজ্জ্বলতা সেটাও কিন্তু খুব বেশি খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই তাই না তাহলে আমরা ওই লাল নীল হলুদ তারাগুলোকে কিন্তু দেখতে পাই আমরা কি দেখি যে আকাশে সাদা সাদা তারা মিটমিট করছে আসলে ওগুলো কিন্তু সবথেকে বড় সব থেকে উজ্জ্বল এবং সবথেকে উত্তপ্ত তারাগুলো কিন্তু ওরা আমাদের এই পৃথিবী থেকে অনেকটা দূরে আছে বলে আমরা ওদেরকে এরকম ছোট ছোটো ভাবে মিটমিট করে জ্বলতে দেখি এবার দেখো বলছে তারারা আছে আলোক বর্ষ দূরে ঠিক আছে এই আলোকবর্ষ কি না তোমরা মিটার কিলোমিটার ধরো আমরা যখন কোথাও গাড়িতে করে যাই বা বেড়াতে যাও তখন আমরা বলি যে এত কিলোমিটার রাস্তা যেতে হবে কিন্তু এই রকমই কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে কারা না এই তারারা সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি তাহলে সূর্য সব থেকে বড় তারা ঠিক আছে বা নক্ষত্র কারণ সূর্যকে আমরা বেশ উজ্জ্বলভাবে দেখতে পাই এবং সূর্য থেকে আমরা তাপ আর আলো দুটোই পেয়ে থাকি তাহলে সূর্যের পরে যে তারাটা সব থেকে আমাদের পৃথিবীর কাছে রয়েছে তার নাম কি না প্রক্সিমা সেন্টাউরি এবার দেখো যে কাছে মানে সে কত কাছে রয়েছে ঠিক আছে না দেখো সূর্য রয়েছে পনেরো কোটি কিলোমিটার দূরে তাহলে এক কিলোমিটার দু কিলোমিটার নয় কিন্তু সূর্য রয়েছে পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে আর সূর্যের পরে যে তারাটা বা নক্ষত্রটা রয়েছে সেটা রয়েছে কত না একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে তাহলে বুঝতে পারছ যে এখানে কিন্তু কাছে মানে একদম বাড়ির কাছে বা খুব কাছে এটা কিন্তু একেবারেই নয় ঠিক আছে তাহলে সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে রয়েছে বলে আমরা সূর্যকে কি করি না এরম বড় আগুনের থালার মতো দেখি এবং সূর্য থেকে পৃথিবীতে আলোয়ার তাপ এসে পৌঁছয় এবার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে না আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে তাহলে এবার হচ্ছে আলোটা যে আসছে তার একটা স্পিড রয়েছে বা গতিবেগ রয়েছে তাহলে বায়ু শূন্য অবস্থায় মানে আমরা তো জানি যে আমাদের পৃথিবীতে চারদিকে বাতাস ভর্তি রয়েছে বা মহাবিশ্বেও কিন্তু বিভিন্ন গ্যাস বা বাতাস রয়েছে তাহলে যদি বাতাস কোনো না থাকে তাহলে বায়ুশূন্য অবস্থায় বাতাস থাকলেই কি হবে না এই আলোটাকে কিন্তু আসতে বাধাপ্রাপ্ত করবে ঠিক আছে কিন্তু তাই বলছে যে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ মানে আলো কতটা যেতে পারে না এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার রাস্তা কিন্তু আলো যেতে পারে তাহলে বুঝতে পারছো যে এই গতিবেগ আমাদের বোঝার মানে সাধ্যের বাইরে যে কতটা স্পিডে আসছে ঘড়িতে একটা সেকেন্ড টিক করছে আর আলো প্রায় তিন লক্ষ কিলোমিটার গতিবেগে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো সূর্য থেকে তাহলে আলো পৌঁছোতে সময় লাগছে আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে এবার এক সেকেন্ডে বায়ুশূন্য অবস্থায় এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে যে বায়ুশূন্য এটা না লিখলে কিন্তু হিসাবটা ভুল হয়ে যাবে তাহলে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ হচ্ছে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ঠিক আছে এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব আসতে পারে তা হচ্ছে এক আলোকবর্ষ তাহলে বুঝতেই পারছো এক সেকেন্ড হ্যাঁ তাহলে এক সেকেন্ডে যাচ্ছে হচ্ছে তোমার তিন লক্ষ কিলোমিটার এরমভাবে এক বছরে তাহলে কত সেকেন্ড হবে তাই না তাহলে অত সেকেন্ডে বা এক বছরে আলো যতটা রাস্তা পার করে সেটাই হচ্ছে আলোকবর্ষ আলোক বর্ষ মানে আলো এক বছরে যতটা যায় বর্ষ মানে বছর তাহলে আলো এক বছরে যায় যতটা রাস্তা সেটাই হচ্ছে আলোক বর্ষ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অংশ ঠিক আছে তাহলে জ্যোতির্বিজ্ঞানীরা তোমরা বলতেই পারো যে কেন মিটার কিলোমিটারে হলো না কারণ এতটা দূরত্ব মিটার বা কিলোমিটারে দেখানো কিন্তু সম্ভব নয় তাই জ্যোতির্বিজ্ঞানীরা কি করেছে না মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোক বর্ষ একক দিয়ে পরিমাপ করা হয় ঠিক আছে তাহলে এই আলোক বর্ষ এককে তোমরা এই যে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব পড়লে একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার ঠিক আছে কিন্তু আলোকবর্ষ বর্ষ অনুযায়ী বললে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে চার দশমিক দুই আলোক ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছে নক্ষত্র মন্ডল কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় তাহলে আকাশে তোমরা অনেক তারা দেখছো কয়েকটা তারাকে যদি মনে মনে একটা রেখা দিয়ে যোগ করো তাহলে দেখবে যে অনেক সময় বিভিন্ন আকৃতি তোমরা পাবে এরকমই এক একটা তারার যে ঝাঁক সেগুলোকেই বলা হচ্ছে নক্ষত্রমণ্ডল আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে এই সম্পর্কে নানা রকম রূপকথা ও কল্পকাহিনী ভেবেছে মানুষ উত্তর দিকের আকাশে সাতটা উজ্জ্বল তারা আছে ঠিক আছে সেগুলোকে যদি তোমরা যুক্ত করো তাহলে তোমরা কি পাবে না একটা জিজ্ঞাসা চিহ্নর মতো পাবে এটা তোমরা কিন্তু ক্লাস ফোরে পড়ে এসছো যে সেটার নাম কি না সপ্তর্ষি মণ্ডল এটা উত্তর আকাশে দেখা যায় আবার আকাশের অন্য দিকে আছে ইংরাজি এম অক্ষরের মতো দেখতে যেটা নাম হচ্ছে ক্যাশিওপিয়াম এগুলো কিন্তু সবটাই তোমাদের কি করতে হবে না কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করতে হবে তবেই কিন্তু তোমরা এই শেপগুলো বুঝতে পারবে ঠিক আছে তাহলে আকাশের অন্যদিকে এরকম কিছু তারা আছে যেগুলোকে যদি তোমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করো তাহলে সেটাকে এম অক্ষরের মতো লাগে এবং সেটার নাম হচ্ছে ক্যাশিওপিয়া এরপর দেখো চিহ্ন মানে খ্রিস্টের পেছনে যে ক্রস থাকে বা যোগ চিহ্নের মতো থাকে এই চিহ্নের মতো যে আকৃতিটা পাবে তারাকে যোগ করলে সেটার নাম বকমণ্ডল এছাড়া অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ হচ্ছে কালপুরুষ ঠিক আছে কালপুরুষ কি না একজন শিকারী মানে তারাগুলোকে যোগ করলে মনে হয় যে একজন শিকারী যেন এক হাতে তীর এক হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো তাহলে এইরকমই মানে অনেকগুলো তারা যখন একসাথে থাকে তখন সেগুলোকে বলা হচ্ছে নক্ষত্র মন্ডল এবং এই নক্ষত্র মধ্যে সপ্তর্ষি মণ্ডল এম অক্ষরের মতো হচ্ছে ক্যাশিওপিয়া চিহ্নের মতো দেখতে হচ্ছে বকমণ্ডল আর শিকারীর মতো দেখতে হচ্ছে আমাদের কালপুরুষ ঠিক আছে এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে এবার দেখো বলছে দিনের বেলা তারাদের দেখা যায় না কেন তাহলে এটা তোমরা অনেকেই জানো বা এটা মানে খুবই সিম্পল একটা ব্যাপার যে আমরা জানি যে চাঁদ তারা সবাই কিন্তু আকাশেই থাকে কিন্তু সূর্যের প্রচণ্ড উজ্জ্বল আলোর জন্য সেই চাঁদ তারাগুলো কি হয় না ঢাকা পড়ে যায় তাই তো তাই তাদেরকে কিন্তু দিনের বেলা দেখা যায় না তো এটাকে তোমরা একটা পরীক্ষা করতে পারো প্রথমে ঘরটাকে অন্ধকার করলে একটা কালো কাগজ নিলে সেটাকে ফুটো ফুটো করলে সেই ফুটোর পেছন দিকে একটা মোমবাতি বা একটা টর্চ ধরলে দেখবে ফুটো দিয়ে আলোগুলো দেয়ালের গায়ে গিয়ে পড়ছে ছিটছিট হয়ে ওই ফুটোটা দিয়ে এখন তোমরা যদি ঘরের আলোটা এই অবস্থায় জ্বালিয়ে দাও তাহলে কি আর সেই আলোগুলোকে যেগুলো টর্চের আলো পড়ছিলো দেয়ালে সেগুলোকে কি আলাদাভাবে দেখা যাবে কখনোই নয় ঠিক ঘরের আলোটা কেন দেখা যাবে না ঘরের আলোর উজ্জ্বলতার জন্য দেখা যাবে না ঠিক তেমনই কিন্তু সূর্যের আলোর অতিরিক্ত উজ্জ্বলতার জন্য কিন্তু সেই চাঁদ বা তারাগুলোকে রাতের আকাশের যেগুলো দেখা যায় সেগুলোকে দিনের আকাশে আর দেখা যায় না এবার বলছে তারাগুলো মিটমিট করে কেন আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে এটা তোমরা সবাই জানো তাই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছি। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় আমি তোমাদেরকে বললাম যে আলো যখন আসে ওই যে আলোকবর্ষ পড়ানোর সময় বললাম যে বায়ুশূন্য অবস্থায় কথাটা লিখতে হবে কারণ যদি বায়ু থাকে তাহলে আলো কিন্তু আসার সময় কি হয় না প্রাপ্ত হয় এবং এই বাঁধা প্রাপ্ত হওয়ার কারণে কি হয় না সেটা একটু বেঁকে যায় বা কেঁপে যায় ঠিক আছে পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে আমাদের তাই কি মনে হয় যে স্থির আলোর বিন্দুর মতো তাহলে আমরা যখন পৃথিবী থেকে দেখি তখন মনে হয় যে ওরা যেন ঝিকমিক করছে তাই না কেন মনে হয় কারণ ওই যে বায়ু স্তরটা আছে সেখানে এসে আলোটা কেঁপে যাচ্ছে বা বেঁকে চুড়ে যাচ্ছে তাই আমাদের মনে হয় যে তারাগুলো যেন মিটমিট করছে বা তারার আলোটাও যেন কাঁপছে কিন্তু যদি আমরা এই পৃথিবীর বায়ুপৃষ্ঠের বাইরে চলে যাই মহাকাশে সেখান থেকে গিয়ে যদি তারাগুলোকে দেখি তখন সেখানে তো বায়ুশূন্য অবস্থায় দেখতে পাবো হ্যাঁ তো তখন কিন্তু আমরা দেখব যে না ওই আলোগুলো মিটমিট করছে না বা ঝিকমিক করছে না এটা কি হচ্ছে না একদম স্থির অবস্থাতেই রয়েছে এবার বলছে তারা চেনার মজা অমাবস্যার রাতে মানে যখন চাঁদ থাকে না তোমরা জানো যে পূর্ণিমাতে চাঁদ দেখা যায় অমাবস্যায় দেখা যায় না অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরও সঙ্গে নিতে পারো ঠিক আছে মাথার ওপর আকাশ ভরা তারা গুণে শেষ করতে কি পারবে খালি চোখে আমরা মাত্র ছ হাজারের মতো তারা দেখি কিন্তু তাও আমাদের পক্ষে কিন্তু গোনা একেবারেই সম্ভব হয় না ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকেও দেখতে পাবে ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডল এদের দেখতেই পাবে ধ্রুবতারা কি না উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল যে তারাটা সেটা ধ্রুবতারা এবং তার পাশেই রয়েছে জিজ্ঞাসা চিহ্নের মতো কাল্পনিক যে নক্ষত্র তাকেই বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশের থেকে উজ্জ্বল তারা হচ্ছে ধ্রুবতারা বহুকাল ধরে এই ধ্রুবতারা দেখেই কিন্তু রাত্রিবেলা নাবিকরা অভিযাত্রীরা তারা উত্তর দিকটা ঠিক করতো অর্থাৎ যে দিকটায় তারাটাকে দেখতো ওরা বুঝতো যে এটাই উত্তর দিক ঠিক আছে শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই কিন্তু আবার কালপুরুষ পুরুষ কৃত্তিকা এই ও অন্যান্য নক্ষত্রমণ্ডলগুলোও তোমাদের চোখে পড়তে পারে এবার বলছে টেলিস্কোপ কি রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে আমাদের শুধুই কয়েকটা আলোর বিন্দু বলে মনে হয় কিন্তু তাহলে এরম যদি শুধু আলোর বিন্দুই আমরা দেখতে পাবো তাহলে কি করে আমরা মহাকাশ সম্পর্কে এত কিছু জানলাম বা বিজ্ঞানীরা এত কিছু জানলেন না বলছে যে তাহলে আকাশকে আরও ভালোভাবে কাছ থেকে দেখার জন্য কি হলো না একটা কাঁচ লাগানো বিশাল চোং বা দূরবীন বা টেলিস্কোপ দরকার হয় ঠিক আছে তাহলে তোমরা এটা কিন্তু দূরবীন অনেকেই জানো যে দূরের জিনিসকে আরও কাছের করে দেখতে পাওয়া যায় তাহলে দেখো যে আকাশ দেখার জন্য হ্যাঁ যে কাঁচ লাগানো বিশাল চোং দরকার হয় প্রতিটা টেলি টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিশাল গোলাকার গম্বুজ যাকে মান মন্দির বলে এই যে পাশের ছবিটাতে দেখো এই যে গম্বুজের মতো এটা হচ্ছে মান মন্দির এবং এই যে অংশটা ঠিক আছে এটা হচ্ছে টেলিস্কোপ তাহলে এই মানমন্দিরের সাথেই কিন্তু যুক্ত থাকে কি না এই টেলিস্কোপ শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দুশো কোটি আলোক দূরের তারাও কিন্তু দেখা সম্ভব হয় ঠিক আছে এবার দেখো বলছে কি নিচে কতগুলো দেখছো তারার ছবি দিয়ে দিয়েছে এই বক্সটা আর এই বক্সটায় এবং এর মধ্যে দেখো নাম্বার লেখা আছে ওয়ান টু থ্রি ফোর করে তো তোমাদেরকে কি করতে হবে না নাম্বার অনুযায়ী এগুলোকে পেন্সিল দিয়ে যুক্ত করবে করে তোমরা একটা নক্ষত্রমণ্ডল পাবে তো তোমাদের কাজ হচ্ছে কি না তোমাদের কাজ হচ্ছে এটাকে যুক্ত করবে তোমরা নিজেরা এটা আমি করে দিলাম না এবং যে নক্ষত্রমণ্ডলটা পাবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন নক্ষত্রমণ্ডল তোমরা পেলে এবং এছাড়াও তোমাদের আর কাজ করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের আমার পড়ানো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো চলো এর পরের অংশটা কি আছে দেখি এবার দেখো বলছি সৌর জগৎ বা সৌর পরিবার আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে তোমরা আগেই পড়লে যে তারাগুলো বিভিন্ন রঙের হয় যেমন ছোট লাল তারা মাঝারি হলুদ তারা ঠিক আছে এরকমই একটি মাঝারি হলুদ তারার নাম হচ্ছে সূর্য প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য তাহলে সূর্য তৈরি হয়েছে কত বছর আগে চারশো কোটি বছর আগে এবার আমরা পড়লাম যে প্রথমেই কি হয়েছিল না আমাদের প্রচুর গ্যাসীয় মেঘপুঞ্জ ছিল এবং তার সাথে ধুলিকণাও ছিল এই থুলিকণা এবং হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি মেঘপুঞ্জ ঠিক আছে এরা কি হচ্ছে না ক্রমশ সংকুচিত হচ্ছে অর্থাৎ ছোট হচ্ছে হতে হতে মানে যেটা বিশাল আকৃতির ছিল সেটাই আস্তে আস্তে ছোট হয়েছে এবং ছোট হয়ে জমাট বেঁধে তৈরি করেছে আমাদের সূর্যকে সদ্য জন্মান্য নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড শক্তি তৈরি হয় তাহলে মহাকর্ষ হচ্ছে একটা শক্তি যেটা কি করে না একে অন্যকে সবসময় অ্যাট্রাকশন করে বা অ্যাট্রাক্ট করে অর্থাৎ আকর্ষণ করে ঠিক আছে এরকমই প্রত্যেকটা জিনিসের মধ্যে অনু পরমাণু নামক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে যেগুলো কি করছে না এই একে অন্য মানে প্রত্যেকে একে অন্যকে টানাটানি করছে বলে তারা নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে এবং এর ফলে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হচ্ছে এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো আর উত্তাপও কিন্তু ছড়িয়ে পড়তে থাকে তাহলে সূর্য তৈরি হবার পরেও কিন্তু কি হচ্ছে না তার মধ্যে থাকা অনু অনুপরমাণুগুলোর মধ্যে একটা ধাক্কাধাক্কি হচ্ছে এবং তার ফলে সেগুলো ভেঙে গিয়ে প্রচুর তাপ আর আলো তৈরি ছড়িয়ে পড়ছে এবং সেভাবেই কিন্তু সূর্য থেকেই তাপ আর আলো ছড়িয়ে পড়ে অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে তাহলে সূর্য কি করছে না তার আশেপাশে থাকা ধূলিকণা বা গ্যাসকে কিছুটা ধূলিকণা বা গ্যাস দিয়ে আর গ্যাস জমাট বেঁধে সূর্য তৈরি হয়েছে কিন্তু বাকি তার আশেপাশে থাকা ধূলিকণা আর গ্যাসগুলোকে সে কী করছে না নিজের দিকে টেনে রেখেছে এবং এই টানের জন্য তারা কি করছে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে বা ঘুরছে লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ তৈরি থেকেই আবার পৃথিবী গ্রহ নক্ষত্র এই গ্রহ উপগ্রহ এগুলো কিন্তু তৈরি হয়েছে তাহলে সূর্য কিভাবে তৈরি হয়েছে না চারশো কোটি বছর আগে বিশাল যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি মেঘ ছিল এবং তার সাথে ধুলো ছিল সেগুলো কি হয়েছে না জমাট বেঁধেছে ধীরে ধীরে এইভাবেই সূর্য তৈরি হয়েছে এরপর সূর্য কি করছে না তার আশেপাশে থাকা এবং সূর্যের মধ্যে থাকা যে অনু পরমাণুগুলো সেগুলো আবার কি হচ্ছে না মাধ্যাকর্ষণের কারণে একে অন্যের সাথে ধাক্কা ধাক্কি লাগছে এবং এর ফলে কি হচ্ছে না এই ধাক্কা ধাক্কির ফলে কিন্তু তা থেকে আলোয়ার টাপ তৈরি হচ্ছে এবার সূর্য তো তৈরি হয়ে গেল এবার সূর্যের আকর্ষণে কি হচ্ছে না তার আশেপাশে থাকা যে ধুলিকণা গ্যাস রয়েছে তারা সূর্যের চারদিকে বন বন করে ঘুরছে এরমভাবেই কিন্তু ঘুরতে ঘুরতে লক্ষ কোটি বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ তৈরি হয়েছে তাহলে সূর্য এবং সমস্ত গ্রহ উপগ্রহ এদেরকে নিয়ে তৈরি হচ্ছে সৌর জগৎ বা সৌর পরিবার যার কেন্দ্র বা পরিবারের যে হেড বলতে পারো সে হচ্ছে স্বয়ং সূর্য এবং সূর্যকে ঘিরেই আমাদের বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ মানে অনেক গ্রহ মিলে ঠিক আছে গ্রহানুপুঞ্জ এগুলো সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে চলেছে এবার দেখো বলছে সূর্য পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় এগুলো কিন্তু স্থানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবো তাও এগুলো একটু আন্ডারলাইন করে রাখবে পড়ার সময় যে সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বৃহস্পতি আবার পৃথিবীর থেকে এতটাই বড় যে ওই বৃহস্পতি গ্রহের মধ্যে তেরোশো খানা পৃথিবী কিন্তু ঢুকে যেতে পারে ঠিক আছে তাহলে এগুলো একটু তোমরা মনে রাখবে তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম অনেকটাই পড়া দিলাম তোমরা কিন্তু পড়াটা তৈরি করতে থাকবে এটা শোনার সাথে সাথে এখান থেকে কিন্তু প্রচুর 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 প্রশ্ন আছে তো এই ভিডিওতে আমি আর প্রশ্নগুলো দিলাম না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই এর পরের দিন আমি এই যতটা পড়ালাম ততটা থেকে শুধু প্রশ্ন দিয়ে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে প্রশ্ন উত্তর সেখানে আলোচনা করা হবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করে যেও